প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সুপ্রাশোনা গুরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের 94 পৃষ্ঠা যে সাত নম্বর অর্থাৎ বিশেষ বৈশিষ্টের বহুপদী রাশি এটা আমরা নিয়ে আলোচনা করব তো ইতিপূর্বে আমরা এক এক চলক বিশিষ্ট বহুপদী রাশি তারপরে দুই চলক বিশিষ্ট তিন চলক বিশিষ্ট এগুলো নিয়ে দেখেছি তো এখানে বিশেষ কিছু বৈশিষ্টের বহুপদী রাশি আমরা দেখব তো আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিও নিচে প্লেলিস্টের লিংক দেয়া থাকে সেখান থেকে দেখে নেবে তোমরা লক্ষ্য করেছো যে অসংখ্য বহুপদী রাশি রয়েছে অনেক বহুপদী রাশির বৈশিষ্ট্য বেশ জটিল বহুপদী রাশির বৈশিষ্ট্য জানা থাকলে তাদের ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হয় এখানে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্যের বহুপতি রাশির আলোচনা করব তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে সমমাত্রিক বহুপদী রাশি তো নামেই বোঝা যায় যে মাত্রা একই এটাকে সমমাত্রিক বহুপদী রাশি বলে বহুপদী রাশির বিভিন্ন উদাহরণে তোমরা লক্ষ্য করেছো যে কিছু বহুপদী রাশি আছে যাদের প্রত্যেকটি পদের মাত্রা সমান তো এটাই হচ্ছে কথা যে যখন কোনো বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা একই হবে সমান হবে এটাকে বলে সমমাত্রিক বহুপদী রাশি এই ধরনের যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান তাকে সমমাত্রিক বহুপদী রাশি বলে যেমন এখানে দেখো এক্স প্লাস ওয়াই এটা দুই চালক বিশিষ্ট একটা সমমাত্রিক বহুপদী রাশি কেননা এখানে প্রতিটা পদের মাত্রা একই অর্থাৎ ওয়ান কোনো মাত্রা না থাকলে পাওয়ার না থাকলে এক ধরতে হয় তাহলে এই পদের মাত্রাও ওয়ান এই পদের মাত্রা ওয়ান তুমি যতগুলো পদ দাও না কেন এখানে যেমন দুই চলক বিশিষ্ট এবং দুইটা পদ দেওয়া আছে তো আমি যদি তিনটা চারটা পদও দেই প্রত্যেকটা পদের মাত্রা যদি একই হয় তাহলে এটাকে বলে সমমাত্রিক বহুপদী এরপর আমরা দুই যে উদাহরণটা দেখছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে দেখো প্রত্যেকটা পদের মাত্রা দুই হ্যাঁ এই যে এক্স এর মাত্রা চলকের পাওয়ারটাকে মাত্রা বলে টু তারপরে দুইটা চলক থাকলে তাদের মাত্রা বা পাওয়ার গুলো যোগ করতে হয় হ্যাঁ এটা না এটা হচ্ছে সাংখ্যসহ তো কোনো পাওয়ার না থাকলে এক ধরতে হয় এটাও এক 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 দুই তাহলে এই পদের মাত্রাও দুই আবার এই পদের মাত্রাও দুই তাহলে এটাকে আমরা সমমাত্রিক বহুপদী রাশি বলবো দুই চলক বিশিষ্ট যাদের প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে 2 এরপর আমরা 95 পৃষ্ঠায় যাই এখানে আরো একটা উদাহরণ আমরা দেখছি যে এটা তিন চলক বিশিষ্ট দেখো x y z হ্যাঁ তিনটা চলক আছে তো তিন চলক বিশিষ্ট একটা সমমাত্রিক বহুপদী রাশি দেয়া হয়েছে যেখানে প্রতিটা পদের মাত্রা হচ্ছে থ্রি এটা তিন চালক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী এখানে প্রত্যেকটি পদের মাত্রা থ্রি এখানে একটা সমস্যা আছে আসলে এখানে প্রতিটা পদের মাত্রা টু হবে টু কেননা দেখো এই পদের মাত্রাও টু এখানে এক এক উপরে কোনো পাওয়ার নেই মানে এক এক যোগ করলে টু এখানেও টু এখানেও এক এক যোগ করলে টু এখানেও টু মানে চলক তিনটা আছে কিন্তু প্রতিটা পদের মাত্রা কিন্তু এখানে আসলে 2 ছিল এরপর আমরা এই জোড়াই কাজটা দেখব এখানে কিছু কাজ দেয়া হয়েছে যে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার অর্থাৎ তুমি কয়টা পদ নেবে তাকে ফিক্সড করে দেওয়া হয়নি পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা হতে হবে 2 তো আমরা এখন এই জোড়ায় কাজের এক নম্বরটা সলভ করব তাহলে আমরা দেখো আহ প্রথমে পাঁচটা যেহেতু লিখতে বলেছে আমরা এক নম্বর দিয়ে এক্স ওয়াই লিখলাম তো এই বহু ক্ষেত্রে দেখো প্রতিটা পদের মাত্রা কিন্তু টু তো আমরা একটা হেডিং চল বিশিষ্ট সমমাত্রিক পাঁচটি সমমাত্রিক যাদের পাঁচটা বহুপদী লিখব লিখবো তো এটা হলো একটা নেক্সট উম আমরা দুই পদ বিশিষ্ট একটা লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এই পদের মাত্রাও দেখো টু এই পদের মাত্রাও টু তাহলে এটা দুই চলক আছে এরপর আমরা তিন নম্বরে একটা নেই এখানে তুমি মাঝখানে প্লাস মাইনাস যে কোনো চিহ্ন দাও এতে কোনো সমস্যা নেই আমরা যদি এইভাবে দিই এক্স স্কোয়ার সামনে তোমরা সংখ্যাও দিতে পারো মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে এই পদের মাত্রাও টু এই পদের মাত্রাও টু তাহলে এটাও হচ্ছে যে সমমাত্রিক বহুপদী রাশি যাদের প্রতিটা পদের মাত্রা টু এরপরে আমরা চার নম্বর একটা বহুপদী লিখি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এখানে তুমি সংখ্যা দিতে পারো এটা প্লাস দিতে পারো এতে কোনো যায় আসে না তো এই পদের মাত্রাও টু আর এখানে এক এক হ্যাঁ দুইটা চলকের মাত্রাগুলো যোগ করলে এটা হবে এই পদের মাত্রা অর্থাৎ দুই দুই মাত্রা এরপর পাঁচ নম্বরে আমরা দিই একটা আমরা তিন পদ বিশিষ্ট একটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখানে দুই চলক বিশিষ্ট কিন্তু পদ আছে তিনটা হ্যাঁ এরাও কিন্তু সমমাত্রিক কেননা এই পদের মাত্রাও টু এখানে এক এক যোগ করলে টু হ্যাঁ এটাও টু তো এটা নেক্সট দুই নম্বর যে কাজটা ছিল আমাদের এটা এক এক ছিল আচ্ছা হোক সমস্যা নেই হ্যাঁ এখানে বলা হয়েছে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা হবে 3। তো আমরা ওই কোয়েশনটাই লিখব যে দুই চলক বিশিষ্ট বিভিন্ন বিভিন্ন সংখ্যার মানে তুমি কয়টা পথ দিবে সেটার কোনো সমস্যা নেই বিভিন্ন পথ সংখ্যার সমমাত্রিক বহুপদী বহুপদী রাশি যাদের মাত্রা থ্রি তো এরকম আমরা পাঁচটা লিখবো তো প্রথমত হচ্ছে আমরা যদি এইভাবে লিখি এক পদই একটা দুই চলক বিশিষ্ট তাহলে এখানে দেখো এর মাত্রা হচ্ছে টু আর এর মাত্রা ওয়ান তাহলে যোগ করলে থ্রি হবে তাহলে থ্রি মাত্রা এরপরে আমরা দুই পদ বিশিষ্ট একটা লিখি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হ্যাঁ এখানে প্রতিটা পদের মাত্রা দেখো থ্রি আছে সো এটা আমরা সমমাত্রিক বলতে পারবো তিন নম্বর এখানে আমরা দেখো টু এক্স কিউব প্লাস বা মাইনাস যেটাই দাও একটা সংখ্যা যে কোনো দিতে পারো এখানেও দেখো মাত্রাগুলো দুইটা পদেরই মাত্রা কিন্তু তিনটা করে আছে তিন এরপর চার নম্বর এখানে আমরা একটু পদ সংখ্যা বেশি করে দিচ্ছি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এগুলোই যে দিতে হবে তা না তোমরা চিন্তা ভাবনা করে দেবে দেখো এখানে এই পদের মাত্রাও থ্রি এই পদের মাত্রা দুই আর এখানে এক তিন এই পদের মাত্রা এক যোগ দুই তিন এখানেও তিন তাহলে প্রতিটা পদের মাত্রাই তিন করে আছে একই যখন হয় প্রতিটা পদের মাত্রা এটাই হচ্ছে সমমাত্রিক বহুপদী রাশি এরপর পাঁচ নম্বরে আমরা এটারই দেখো একটা মাইনাস দিয়ে দিতে পারি এটা ঘনর প্লাসের সূত্র এক্স প্লাস ওয়াই হোল কিউব আর মাইনাসের যে সূত্রটা এখানে আর এখানে মাইনাস হয় তো এরকম আমরা একটা দিই

বিভিন্ন পদ সংখ্যার তিন বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক সমমাত্রিক বহুপতি রাশি যাদের মাত্রা টু যাদের মাত্রা টু তো এইরকম আমাদের পাঁচটা লিখতে হবে তো আমরা প্রথমে যেহেতু তিন চলক তাহলে দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নিলাম এক্ষেত্রে আমাদের টু আছে আর তিনটা চলক আছে তো এটা একটা সমমাত্রিক বহুপদী এরপরে দুই নম্বরে আমরা নেই এইভাবে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হ্যাঁ এখানে কোনো মাত্রা না থাকলে এক ধরতে হয় তাই এক যোগ এক দুই তাহলে এই পদের মাত্রাও দুই এখানেও দেখো এক যোগ এক দুই এখানেও এক যোগ এক দুই আর চলক আছে আমাদের তিনটা এরপর তিন নম্বরে আমরা এইভাবে নেই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড এক্স এখানে এই পদের মাত্রা টু এই পদের মাত্রাও টু আর এই পদে জেড এর উপরে কোনো পাওয়ার নাই হিসেবে এক এক্সের উপরেও এক পাওয়ার এটা যোগ করলে এটারও মাত্রা এরপর চার নম্বরে আমরা একটা নিই যে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এরকম অসংখ্য রাশি লেখা যাবে মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু জেড এক্স এখানেও দেখো এই পদের মাত্রা দুই এই পদের মাত্রাও দুই আর এই পদে কোনো পাওয়ার না থাকলে এক ধরতে হয় এবং যোগ করতে হয় একাধিক চলক থাকলে তো এখানেও দুই এখানেও দুই এরপর পাঁচ নম্বরে আমরা একটা নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

বিভিন্ন পদ সংখ্যার সমমাত্রিক বহুপদী রাশি যাদের মাত্রা হবে থ্রি তাহলে তিন চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশি যাদের মাত্রা থ্রি তো এরকম আমরা কিছু পাঁচটা সমমাত্রিক রাশি লিখবো এক নম্বরে আমরা লিখতে পারি দেখো এক্স জেড এখানে এক 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 যোগ করলে তিন হবে তাহলে মাত্রা এখানে তিন দুই নম্বর আমরা নিতে পারি দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এখানেও প্রতিটা পদের মাত্রা থ্রি করে আছে এরপর তিন নম্বরে আমরা নিতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড অর্থাৎ এখানে দেখো তিন মাত্রা আছে দুই আর এক তিন আর এখানেও দুই আর এক তিন আর এখানে এক 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 যোগ করলেও তিন এরপর চার নম্বরে আমরা নিতে পারি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে দুই আর তিন মাত্রা পদ আসলে আমরা কয়টা নেব তাতে কোনো সমস্যা নেই মাইনাস ফাইভ এখানে এক 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 যোগ করলে তিন হয়ে যাবে এরপর আমরা পাঁচ নম্বর একটা বহুপদী নেব যেখানে এটাও তিন মাত্রা দ্বিতীয় পদেও তিন মাত্রা তৃতীয় পদেও আমাদের তিন মাত্রা আর এখানে আছে আমাদের থ্রি এক্স জেড এখানে এক এক করে ধরলে এখানেও তিন মাত্রা আছে তো এটাই ছিল মূলত আমাদের আজকের পাঠ আজকে পর্যন্তই ধন্যবাদ